ঢালিউডের বিগ বাজেটের সিনেমা মানেই অনন্ত জলিল। 8 বছর পর মুক্তি পাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা দিনদাড়ে। প্রায় শত কোটি টাকা বাজেটের সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত অনন্ত বর্ষা ভক্তরা। মুক্তি উপলক্ষে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। এদিকে এই সিনেমার প্রচারেই সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তোর ডিরেক্টরের ফিটা পর্যন্ত আমি দিছি 1,06,000 টাকা। তোর কি যোগ্যতা আছে যে অনন্ত জলিলের সমালোচনা করার মতো? সেখানে অনন্য মামুনকে আমি পরিচালক বানিয়েছি, আমার টাকায় সে পরিচালক হয়েছে, ওকে সামনে পেলে কান ধরে উঠবশ করাবো বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। অনন্য মামুনকে ডিরেক্টর আমি বানাইছি, ওকে তো আমি কান ধরে উঠাবো বর্ষা। এ সময় অনন্ত জলিল মামুনের সাহস নিয়ে প্রশ্ন তোলেন, কিভাবে অনন্য মামুন তার সমালোচনা করেন, এমনকি তার যোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেন এই নায়ক। এই অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে তোর এত বড় সাহস করতে গেল যেটা বললি। এ ব্যাপারে অনন্য মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উনি যেটা বলেছে এটাতে তো আমার প্রচন্ড ডিবেট, মানে ডিবেট আছে যে অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি, এই ওয়ার্ডটা ভুল। অনন্য মামুন এই ইন্ডাস্ট্রিতে কাজ করে 2004 থেকে, ওকে 2004 থেকে আমি এখানে কাজ করি। তার সাথে পরিচয়টা কিন্তু আছে স্ক্রিপ্ট রাইটার অনুযায়ী, আমি তার একটা ফিল্মের স্ক্রিপ্ট করতে গিয়ে তার সাথে পরিচয় এবং ওই ফিল্মের যখন পুরো জিনিস বিদেশি টেকনিশিয়ান থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন যখন আমি সব করে দিয়েছি তখন তিনি বলেন আমাকে যে মামুন আপনি সব করছেন তার আপনি ছবি বানান না কেন, আমার পরের ছবিটা আপনি বানায় দেন। এর আগে অনন্ত জলিলের দিনদারে সিনেমার বাজেট 100 কোটি টাকা নিয়ে একটি গণমাধ্যমের পক্ষ থেকে অনন্য মামুনকে প্রশ্ন করলে 100 কোটি বাজেট এটা স্ট্যান্ড বাজি বলে মন্তব্য করেন এই পরিচালক। পাশাপাশি ইঙ্গিতে জলিলের সমালোচনাও করেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত জলিল দাবি করেন তিনি অনন্য মামুনকে ডিরেক্টর বানিয়েছেন, এমনকি ডিরেক্টরের ফিটা পর্যন্ত দিয়েছেন। ডিরেক্টর হিসেবে তাকে কোনো মার্কিংই দেয়া যায় না এমনটাই বলেছেন তিনি। অথচ অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত মোস্ট ওয়েলকাম সিনেমাটির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি 2012 সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এদিকে অনন্ত জলিলের এই ভাইরাল বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন পরিচালক অনন্য মামুন। বিরাট একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, লেখেন তার পরিচালক হওয়ার গল্প এবং অনন্ত জলিলের সাথে কাজ করার অভিজ্ঞতা। তিনি লেখেন, মোস্ট ওয়েলকাম সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর তার মা বাবা তুলে গালি দেন অনন্ত জলিল, সেদিনই সব ছেড়ে চলে আসেন অনন্য। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।